নিজেই পুতা মুসলমান হুলত নিজে ফুটি মরিল বিজেপি। ক্ষমতার লালসাত আর কি নকরিব নরেন্দ্র মোদিয়ে? নির্বাচনের পূর্বে যদি এটা, সরকার গঠনের সময় বিপরীত স্থিতিত মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পূর্বেই নরেন্দ্র মোদীর স্ববিরোধী স্থিতি। এনডিএর সহযোগী দলেই বিচারে মুসলমানের সংরক্ষণ। টিডিপির ইস্তাহারত আছিল মুসলমানক সংরক্ষণ দিয়ার প্রতিশ্রুতি। কংগ্রেস সরকার আহিলে দেশের মহিলার মঙ্গলসূত্র কাঢ়ি বেশি সন্তান জন্ম দিয়া সকলক গতাই দিব সেই সম্পত্তি। আর পহলে যাব উনকি সরকার থি উন্হোনে কাহা থা কি দেশ কি সম্পত্তি পর পহলা অধিকার মুসলমানো কা হ্যায়। ইসকা মতলব ইয়ে সম্পত্তি ইকট্ঠি করকে কিসকো বাটেঙ্গে? জিনকে জাদা বচ্চে হ্যায় উনকো বাটেঙ্গে, ঘুসপেঠিয়ো কো বাটেঙ্গে। মাতা ও বহনো কা সোনে কা হিসাব করেঙ্গে, উসকি জড়তি করেঙ্গে, জানকারি লেঙ্গে, আর ফির উস সম্পত্তি কো বাঁট দেঙ্গে। এনেকয়ে বিগত লোকসভা নির্বাচনের বৈতরণী পার করবলৈ নাম নোলাকৈ অতি সাম্প্রদায়িক মন্তব্য করেছিল নরেন্দ্র মোদীয়ে। বিভিন্ন অজুহাতেরে মুসলমানের বিরুদ্ধে স্থিতি লৈ আহিছে বিজেপি দলে। কংগ্রেসে মুসলমানের পক্ষত থকা বলে বারে বারে দেশের জনতাক পতিয়ন নিয়াবলৈ সময়ে সময়ে বিভিন্ন সাম্প্রদায়িক মন্তব্য স্বয়ং প্রধানমন্ত্রীয়ে কৈ আহিছে মুকলিকৈ। কিন্তু সেইগৰাকী নরেন্দ্র মোদীয়ে তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার লোভত নিজরে স্ববিরোধী স্থিতি লৈছে এইবার। একমাত্র ক্ষমতার লালসাত বন্ধুত্ব গড়িছে মুসলমানের সংরক্ষণের পক্ষত থকা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর সৈতে। এই টিডিপির নির্বাচনী ইস্তাহারখন পড়িলেই এই বাস্তব স্বরূপ ওলাই পড়ব। কারণ শুনি আচরিত হব যে চন্দ্রবাবু নাইডুর দলীয় ইস্তাহারত আছে মুসলমান সকলের বহু প্রতিশ্রুতি, যব মোদী বা হিন্দুত্ববাদী দল বিজেপির কোনো কারণতেই সহ্য করবা বিধর নহয়। শেহতীয়াকৈ লোকসভা নির্বাচনের সমান্তরালকৈ অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়ে গেল। বিধানসভাত রাজ্যখন টিডিপিয়ে 135 আসন লাভ করে এনডিএ সরকার গঠন করিলে। অর্থাৎ নরেন্দ্র মোদীয়ে ক্ষমতার লালসাত প্রধানমন্ত্রী হওয়ার পূর্বেই স্ববিরোধী স্থিতি গ্রহণ করিলে। অন্ধ্রপ্রদেশত সরকার গঠন করার মূল ভূমিকাত থকা এইটো দলের নির্বাচনী ইস্তাহারতেই আছে 4% মুসলমান সংরক্ষণের কথা। ইস্তাহারত উল্লেখ করা অনুসরি দেশত 4% মুসলমান সকলের সংরক্ষণের প্রতিশ্রুতি প্রদান করেছিল চন্দ্রবাবু নাইডুয়ে। 50 বছরের উপর মুসলমানক পেনশনের ব্যবস্থা করা, প্রতিখন শহরত ঈদগাহ আর কবরস্থানের পৃথক ভূমি আবন্টন, রাজ্যের রাজধানীত একটা হজ ভবন, 500,000 টাকা বিনা সুতত ঋণ, 100 কোটি টাকার নূর ভাষা কর্পোরেশন প্রকল্প নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেছিল টিডিপিয়ে। অর্থাৎ বর্তমান কেন্দ্রত সরকার গঠনের সহযোগী হওয়া টিডিপিয়ে। আনকি 10,000 ইমামলৈ প্রতিমাহে 10,000 টাকাকৈ দরমহা, মসজিদ চা চিতা আর পরিচালনার নামত 5,000 টাকা প্রতিটি মসজিদলৈ অনুদান, তারপরে 1,00,000 টাকা প্রতিটি মসজিদলৈ অনুদান করারও প্রতিশ্রুতি প্রদান করেছে। শিক্ষিত তথা বিজ্ঞ ইমামক সরকারি কাজী হিসাবে নিযুক্তি দিয়ার অন্য এক বিশেষ প্রতিশ্রুতিও প্রদান করেছে। কেবল ইমানেই নহয়, পুয়া মক্কালৈ হজ যাত্রা করা প্রতিগৰাকী মুসলমানক 1,00,000 টাকার আর্থিক অনুদান আগবহারও প্রতিশ্রুতি দিছিল টিডিপিয়ে। আর এইটো দলের সঙ্গে কান্ধে কান্ধ পাতি এটা সরকার গঠনের আগবাড়িছে বিজেপি দল অথবা নরেন্দ্র মোদী। যি সময়ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতত নহয় পাকিস্তানতহে প্রধানমন্ত্রী হব বলেও সাম্প্রদায়িক বিষবাষ্প বিয়পা কথারে সমালোচনা করেছিল বিজেপি নেতৃত্বই, সেই সময়ত মোদীর এনে স্থিতি নিশ্চয়ক স্ববিরোধী স্থিতি হিসাবে পরিগণিত হয়েছে। বিগত নির্বাচনত মুসলমান সকলক লক্ষ্য করে লওয়া এয়া কোনো নতুন ঘটনা নহয় বিজেপির বাবে। হিন্দুত্ববাদর রাজনীতিরে বিজেপি সদায়ই কি প্রত্যক্ষ কি পরোক্ষ মুসলমান সকলক লৈ রাজনীতি করিয়েই আহিছে। বিজেপি আর নরেন্দ্র মোদীর বাবে ক্ষমতাই যত সর্বস্ব তত এইবুর কথা তেনি সাধারণ তেওঁলোকৰ বাবে। বিজেপিলৈ আহি মুখ্যমন্ত্রী হওয়ার পাছত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়েও মাদ্রাসাত চলালে বুলডোজার। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত উচ্ছেদ চলিল। নির্বাচন আহিলেই কথাই প্রতি বাংলাদেশীর কথা আউরুয়া হল। মুঠতে খুজে প্রতি হিমন্ত বিশ্ব শর্মার টার্গেটত মুসলমান সকল। এইবারের নির্বাচনত মোদীকে আদি করে অমিত শাহ আর অন্যান্য বিজেপি নেতাসকলে বারে প্রতি কংগ্রেসক সমালোচনা করবলৈ গৈ মুসলমান সকলকেই টার্গেট করে লৈছিল। কংগ্রেস সরকার গঠন হলে মুসলমানের সংরক্ষণের ব্যবস্থা করব বলে রাইজক পতিয়ন নিয়াবলৈ অহরহ চেষ্টা করেছিল। কিন্তু এতিয়া একমাত্র ক্ষমতার স্বার্থত উপায়হীন হয়ে মুসলমানের সংরক্ষণ বিচরা দলের ওসরতেই হাত পাতিছে বিজেপিয়ে।
বিজেপিয়ে যিবোৰৰ বিৰুদ্ধে ইমান দিনে যুঁজি আহিছে তাৰ সম্পূৰ্ণ বিপৰীত স্থিতিত আছে এন ডি এৰ এইবাৰৰ সহযোগী টিডিপি দল আৰু নৱনিৰ্বাচিত বিজেপি সাংসদসকলে মিলিত হোৱাৰ দিনা মুছলমানৰ সংৰক্ষণ বিচৰা টিডিপি নেতাৰ চন্দ্ৰবাবু নাইডুৰ উপস্থিতিত সংগ দিলে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে সংগ দিলে মুছলমানৰ সংৰক্ষণ নিবিচৰা অমিত শ্বাহকে আদি কৰি বিজেপিৰ অন্যান্য নেতাসকলে প্ৰধানমন্ত্ৰীৰ শপত গ্ৰহণৰ পূৰ্বে লোৱা এনে স্ববিৰোধী স্থিতিৰ পাছত কংগ্ৰেছলৈ এৰা মুছলমান সংৰক্ষণৰ সৰল প্ৰত্যুত্তৰ কি হ'ব নৰেন্দ্ৰ মোদীৰ সেয়া লক্ষণীয় হ'ব। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দ্য ক্ৰছ কাৰেণ্ট।